গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা লালির জন্য। এই ঝোপে লালির মরাটা আটকে ছিল, দয়াময় এমন করে বলায় আমার খুব খারাপ লাগল। মরা না বলে শুধু লালি বললেই পারতেন। যারা মরে যায় তাদের প্রতি শ্রদ্ধা দেখাতে না পারলেও ঘেন্না থাকা উচিত কি? ধরা যাক লোকটা বা মেয়েটা কিংবা কেউ হার জ্বালানি বদমাস ছিল, কিন্তু মরার পর তার তো আর কিছু করারই রইল না। আর মৃত্যু আজও এক রহস্য। মরে গিয়ে কি ঘটে কেউ ফিরে এসে তো বলার উপায় নেই। অন্তত মৃত্যুর এই রহস্যময়তার খাতিরেও লালি একটা মূল্য দাবি করতে পারে, বিশেষ করে নিজের বাবারই কাছে। ওর বাবা দয়াময় অবশ্য বরাবর নিষ্ঠুর মানুষ বলে প্রসিদ্ধ, কথায় কথায় চাষিদের বেদম ঠ্যাঙান, লালিকেও সারা জীবন ঠেঙিয়ে গেছেন। লালি বলতো এটা বাবার একটা ইনফেরিয়রিটি কমপ্লেক্স থেকে হয়েছে, সত্যি করে কেউ তো দয়াময় থাকতে পারে না। আমি ঝোপটা খুঁটিয়ে দেখছি, লক্ষ্য করে দয়াময় ফের বললেন, সেই বন্যায় সব উপড়ে ভেসে গিয়েছিল, শুধু এটা বাদে। চিনতে পারছ, এটা একটা শ্যাওড়া ঝোপ, খুব শক্ত শেকড় বাকর। ভাগ্যিস শক্ত এবং উপড়ে যায়নি, তাহলে লালি এই নদী বেয়ে সোজা গঙ্গায় পড়ত। তবে গঙ্গায় পড়লে লালির ভালোই হতো, সব পাপ ঘুচে মোক্ষ পেত তার আত্মা। একটা দীর্ঘশ্বাস পড়ল আমার, কেন কে জানে তার পর মুহূর্তেই চোয়াল শক্ত হয়ে গেল। বললুম, তারপর কি হল? দয়াময় একটু বাঁকা হেসে বললেন, তারপর কি হয়, মানে ওকে কি অবস্থায় পেয়েছিলেন? দয়াময় ঝোপটা দেখতে দেখতে বললেন, শকুন বসতে পারেনি, জল ছিল, তবে দুটো শেয়াল ওর নাড়িভুড়ি খাচ্ছিল, আর একটা দাঁড়কাক স্তনে ঠোঁট ঠুকরে লাং বের করছিল। আর শুনবে, জ্যাঠামশাই কি আমার উপর রাগ করেছেন? দয়াময় হো হো করে হেসে উঠলেন, কেন, তোমাদের আজকালকার ছেলে ছোকরাদের বোঝাই দায়, এত সেন্টিমেন্টাল, এসো তোমাদের জমিটা দেখিয়ে দিই। দয়াময়ের কাঁধে এবার বন্দুকটা উঠল, পা বাড়ালেন, কাঁধে কার্তুজের ঝোলাটা নড়ে উঠল। আমার কিন্তু পা ডুবে গেছে শক্ত পলির তলায়, শেকড় গজাচ্ছে এবং সেই সব সাদা সাদা বিন্দু শেকড়ের আঁকুর ভ্রুকুটির মতো আমার শরীর থেকে পৃথিবীর গভীরতা লক্ষ্য করতে চায়, খুব স্পষ্টভাবে অনুভব করছিল মেটা। দয়াময় ঘুরে বললেন, কি হলো? কিছু না, বেচারি লালির কথা মনে পড়ছে। দয়াময় ফের হাসলেন, তুমি বরাবর ব্রড মাইন্ডেড আর মডার্ন, কিন্তু আমি প্রিমিটিভ ধরনের মানুষ, মেয়ের প্রেমিকদের বাধা দিয়ে বললুম, ছি কি বলছেন? মাঝে মাঝে আমি খুব সরল হয়ে যাই অমিত, একে সেই প্রিমিটিভ সরলতা বলতে পারো। দেখো, ও যখন বেঁচে ছিল তোমার বাবার কাছে কথাটা তুলেছিলাম, অরবিন্দ বলেছিল তা কি করে হয়, এখন অমিত পড়াশোনা করছে, তাছাড়া বিয়ের বয়সও তোর হয়নি। তোমার বাবা আরও বলেছিলেন অমিতের অনেক অ্যাম্বিশন আছে। চ্যাটামশে প্লিজ ওসব ভুলে যান। ভুলেছিলুমই তো, তুমি আবার মনে করিয়ে দিলে, চলো এগোনো যাক। আজ থাক বরং, জমি তো উঠে পালাচ্ছে না, কাল যাব। দয়াময় আমার দিকে কেমন দৃষ্টে তাকিয়ে বললেন, ও আচ্ছা, তাহলে তুমি এখানে বসে বসে অশ্রুপাত করো, আমি বরং দেখি দু একটা তিতির পাই কিনা। বলেই উনি বড় বড় পা ফেলে চলে গেলেন। বিশাল ওই মানুষ, পায়ে গামবুট, কাঁধে বন্দুক, কার্তুজের ঝোলা, মাথায় টুপি, বায়ে ঘুরে চরে নামলেন, কিছুক্ষণ নদীর তলায় হারিয়ে রইলেন, তারপর ওপারে বাঁধে বিরাট আকাশের গায়ে তাকে আবার দেখতে পেলুম। অমন একলা ওকে কখনো এর আগে মনে হয়নি, এখন একটু ভয় হল, চারিদিকে ওর শত্রু, এভাবে একটা বন্দুক নিয়ে কি আত্মরক্ষা করতে পারবেন? এলাকায় তিনজন জোরদার ইতিমধ্যে খুন হয়েছেন, উনিও যে কোনো সময় খুন হতে পারেন। তখন লালির মা বলবেন অমিতই ষড়যন্ত্র করে ওকে মাঠে নিয়ে গিয়েছিল, পুলিশে বলবে তাই তো,
হঠাৎ এই ছোকরা আচমকা শহর থেকে বাবার সম্পত্তি দেখার ছলে গ্রামে এলো এবং বুক ঢিপঢিপ করে উঠল। তারপর বাঁ চোখের কোণ দিয়ে যেন লালিকেই দেখতে পেলুম। কি অমিত, কেমন আছো? তুমি ভালো আছো তো লালি? মৃত্যুর পরপারে জায়গাটা কেমন বলতো? প্রেমিক পেয়েছো কি এখানকার মতো? কথায় কথায় তাদের সঙ্গে কি শুয়ে পড়া এখনো সহজ? লালি, আমি কিন্তু সেদিক থেকে এখনো ব্যর্থ। তুমি যে ভীতু, মেয়েদের দিকে চোখ তুলে কথাই বলতে পারো না, অথচ তোমার সারা দেহে তীব্র কামনা পোকার মতো কিলবিল করে। অমিত, তোমাকে তাই পোশাক খুলতে বলেছিল, মনে পড়েছে তো? ওই ওখানটায় জলের মধ্যে ভাসতে ভাসতে তুমি হঠাৎ আবিষ্কার করেছিলে আমি উলঙ্গ, আর বলেছিলে, একি লালি তোমার শাড়ি কোথায়? আমি বলেছিলুম কেড়ে নিয়েছে, তুমি চেঁচিয়ে বলেছিলে কে কে? সেই সময় বৃষ্টি আর বাতাস বেড়ে গেল, আমার জবাব তুমি শুনতে পেলে না। কি বলেছিলে লালি? বলেছিলুম যে কারবার সেই কেড়েছে, এতদিনে আমার সম্পূর্ণতা, এবার তাই ভেসে গেলুম। বিদায় অমিত, বিদায়। আর বলেছিলে, হাসতে হাসতে বলেছিলে, তুমিও প্যান্টটা খুলে ফেলো। পারিনি, আমার সাঁতার দিতে অসুবিধে হচ্ছিল, তবু জলের তলায় সভ্যতাকে বাঁচাতে চাইলাম। অথচ অথচ কি লালি? অথচ পোশাক খুলে ফেললেই কত সহজে মানুষ সম্পূর্ণতা পায়। সে কি লালি, সম্পূর্ণতাটা কি? তার নাম স্বাধীনতা। স্বাধীনতা! আমার চোয়াল আবার শক্ত হয়ে উঠল। লালি খুব ছেলেবেলা থেকেই তাহলে আমাকে এই স্বাধীনতার দিকে ডেকেছিল। তখন বুঝতুম না, পরেও কোনোদিন বুঝিনি। নাটা কাঁটা কুঁচফলের শ্যাওড়া ঝোপের গুহার ছায়ায় নির্জনে শুয়ে পড়ার মানে আরেক জন্মের দিকে লক্ষিণদরের মতো ভেসে যাওয়া, শিয়রে বেহুলা, জানতুম না। পদ্ম শালুক ফোটা ঝিলের জলে সেই স্বাধীনতার ডাক ছিল, চৈত্রের নির্জন মাঠে সেই স্বাধীনতার হাওয়া ছিল, নদীর চড়ায় জ্যোৎস্নায় গা এলিয়ে পড়ে থাকত সেই সোনালি রূপালী স্বাধীনতা। কি বোকা ছিলুম এতদিন! আমি ভালোবাসতুম ব্রিজে শব্দকারী রেলগাড়ি, গলায় নীল রুমাল জড়ানো দাড়িওয়ালা ফায়ারম্যান, পাহাড়ের চূড়ার ওদিকে ব্লাস্ট ফার্নেসের ছটা, সবুজ ল্যান্ডমাস্টার গাড়ি, রাতের আকাশে অ্যারোপ্লেন আর গালিভার্স ট্রাভেলস এক এক খণ্ড। ভালোবাসতুম পুরনোকালের সাহিত্য কিংবা পিকাসো আর দালির ছবি, রবি ঠাকুরের ঘরে বাইরে, হেনরি মুরের ভাস্কর্য, ক্লাসিকে রোমান্টিকে মাখামাখি এক বিরাট সভ্যতাকে জানতুম শ্রেয় ও প্রেয়। সভ্যতার কয়েক হাজার বছর আমার মগজে ঢুকে পড়েছিল। আর লালি ভালোবাসত কুঁচফল, বিষাক্ত ধুঁধুল, লাল পোকা, নীল পোকা, নির্জন বালিয়াড়ির পাখি, জ্যোৎস্না রাতে পরীর নাচ, মাঠের বিশালতা, দুয়ে কোনো মিল ছিল না। আমি শহর থেকে নিয়ে যেতুম জাপল সাত্রের অস্তিত্বমূলক গল্প, লালি কুড়িয়ে আনত মাঠের নিঃসঙ্গ চাষা ইবাদ শেখের রূপকথা, লালি গাইত প্রাচীন লোকসঙ্গীত, আমি আওড়াতুম আধুনিক কবিতা। কোনো মিল ছিল না, কোনো মিল। অথচ লালিকে দয়াময় লেখাপড়া শিখিয়েছিলেন, কবছর দিব্যি আধুনিক মেয়ে সেজে সে মফস্বল শহরের কলেজে বাসে যাতায়াত করত। একদা লালি নদীর ধারে জামবনে আমাকে বলেছিল, তোর সঙ্গে একটা ভারী দরকারি কথা আছে অমিত। বলেছিলুম, কি কথা রে, এক্ষুনি বল না। হঠাৎ চাপা গলায় ও বলেছিল, এখন বলা যাবে না, বলবো ক্ষণ। এই ছিল লালির স্বভাব, কৌতূহলকে ফুটিয়ে দিয়েই নিঃশব্দে হেসে চলে যেত। তখন তাকে মনে হতো সবে ফুল ফুটবে এমন টান টান শাখা প্রশাখার উত্তেজনা নিয়ে সে চলে যাচ্ছে, এবং তার ওই না বলা কথাটা আমাকে তারপর কতদিন উত্তক্ত করেছিল বলার নয়। ভাবতুম কি কথা বলবে লালি, কোনো গুরুতর শরীর বিষয়ক, নাকি তার আর সব উদ্ভট কথামালার অন্তর্গত। সে কি বলবে তার হাঁটুর নিচে আঁকুর গজাচ্ছে উদ্ভিদের, তবু শরীরে কোথাও ফুল ফোটাবার ষড়যন্ত্র চলছে, সেই গূঢ় খবর জানাবে। মাঝে মাঝে ওকে দেখতুম কত সহজে মিশে যাচ্ছে উদ্ভিদের রাজ্যে, জড়িয়ে পড়ছে দুর্বোধ্য প্রাকৃতিক সব খেলাধুলায়। কেন যে চলতে চলতে রাস্তা ছেড়ে নেমে গেল মাঠে,
এবং দৌড়তে শুরু করল দিগন্তের দিকে, বুঝতেই পারতুম না। ওর কাছে ছিল গভীর অথই কোনো জলজগতের খবর, যেখানে মানুষেরা মৃত্যুর পর ঝিনুক হয়ে যায়। ও শোনাতো পাহাড়ের ওপর কোথায় আছে ডাকিনীর গুহা, যেখানে ঘণ্টা বাজলেই পৃথিবীতে রাত্রি আসে। লালি একদিন বলেছিল, গ্রামের এই নদীর চড়ায় দেবদূত নেমেছিল। কেমন তার চেহারা তাও সে বর্ণনা করেছিল। গলায় রেশমি রুমাল, নীল চোখ, হলুদ দুই ডানা কাঁধে, লাল টুকটুকে ঠোঁট। আর সেই দেবদূত লালিকে কি একটা ভালো খবর দিয়েই কেটে পড়েছিল। এই খবরটা অনেক পরে বলেছিল লালি। রাঙা বৌদির অর্থাৎ দয়াময়ের ভাইপো সুধাকান্ত, সে সেটেলমেন্টের বড় অফিসার, তার বউয়ের ছেলে হবে। এই সুধাকান্ত সারাক্ষণ আমাকে লালির ব্যাপারে সন্দেহ করত। সে সেই বন্যার পর শহরে চলে গেছে, আর গ্রামে আসবে না, কারণ লালিকে পাহারা দেবার দরকার ফুরিয়ে গেছে। লালিকে সভ্যতার দিকে টানতে তারই কারচুপি ছিল। দয়াময়কে ফুসলে বদলে ফেলেছিল, অথচ দয়াময়ের ইচ্ছে ছিল লালিকে তিনি খাঁটি মেয়ে জোরদার করে ছাড়বেন। অল্প স্বল্প লেখাপড়াই সেজন্য যথেষ্ট। দেখতে দেখতে লালি বড় হল, কিন্তু তবু তার ওই বন্যতা গেল না। সভ্যতাকে তুচ্ছ তাচ্ছিল্য করে সে ঘুরে বেড়াত বিষাক্ত ধুঁধুল, লাল পোকা, নীল পোকা, পাখি, প্রজাপতি, কুঁচফলের পৃথিবীতে। আমাদের এই পাড়াগাঁর পাশে কাঁচা রাস্তাটা ইতিমধ্যে পিচ পড়েছিল। মাঠে বিশাল ফ্রেমে টাঙানো হয়েছিল বিদ্যুতের ভারী তার। ফ্রেমের গায়ে লাল ফলকে সাদা মড়ার মাথা ও দুটো আড়াআড়ি হাড় আঁকা ছিল। তাতে নাকি লেখা ছিল সভ্যতা, অতএব সাবধান। অবশ্য একথা লালির। আমি পড়তুম 11,000 ভোল্ট সাবধান, ও বলতো সভ্যতা, অতএব সাবধান। একদিন লালি বলেছিল, কেন আমার পেছনে ঘুর ঘুর করিস বলতো? তখন সে নদীর ধারের বাঁধে যেতে যেতে হঠাৎ জঙ্গলে ঢুকে পড়েছিল। আমি তার পিছু ছাড়িনি। জারুল গাছের ছায়ায় দাঁড়িয়ে সে আমাকে ওই প্রশ্নটা করেছিল। জবাবে চোখ বুজে বলে ফেলেছিলাম, আমি তোকে চাই লালি। লালি ঠোঁট মাকা করে হেসে বলেছিল, সে আবার কী রে? না লালি, বল তোকে কেমন করে পাব? আমাকে পেতে হলে তোকে দেউড়বাসের জঙ্গল পেরোতে হবে। তার মানে? ওটা আমার শর্ত। ওই যে বাঁওড়ের মুখে কাঁটাভরা বাঁশের জঙ্গল আছে, ওটার পূবধারে তোর জন্য অপেক্ষা করব। তুই পশ্চিম দিক থেকে ঢুকবি, পেরিয়ে গেলেই আমাকে পেয়ে যাবি। বেশ, তাই হবে। অস্থির হয়ে বাঁওড়ের দিকে হেঁটে গিয়েছিলুম। কথা মতো লালি পূবে চলে গেল, আমি গেলুম পশ্চিমে। তারপর সে এক অনাসৃষ্টি কাণ্ড। হাঁটু না ভাঁজ করে বাঁশবনটায় ঢোকা যায় না। কোথাও বুকে হাঁটতেও হল। চারপাশে শুধু থরে থরে তীক্ষ্ণ কাঁটা। কেটে ছড়ে একাকার হল কপাল, চিবুক, হাতের তালু। জামা প্যান্ট ছিঁড়ল, স্যাঁতস্যাঁতে মাটির কালো রসে সব বিচ্ছিরি হয়ে গেল। তারপর যত এগোই তত শরীর শিউরে ওঠে। এ কোথায় চলে এসেছি? হালকা নীলচে অন্ধকার, এক জগৎ যেখানে সরীসৃপদের রাজত্ব। পোকামাকড়, ব্যাং, খরগোশ জলজলে চোখে তাকিয়ে আমাকে দেখছে। সাপের খোলস, ছত্রাক, শ্যাওলা আমার বুকের তলায় জমে উঠেছে। মাকড়সার ঝুল আমার সারা মুখে জড়িয়ে গেছে। দেখতে দেখতে ক্রমশ বদলে যাচ্ছি নিজের ইচ্ছার বিরুদ্ধে। মাঝে মাঝে ঠান্ডা, অতি ঠান্ডা সবুজ সাপ আমাকে ছুঁয়ে চলে যাচ্ছে কোথায়। আমি বদলাচ্ছি নিজেকে, দেখতে পাচ্ছি এক হলদে ধূসর, নীল, লালে বিচিত্র এক গিরগিটি। সারা গায়ে শিহরণের কাঁটা শক্ত আর খসখসে। ভাঙা ডিমের খোলস মারিয়ে আমি কোথায় চলেছি? কোন আদিমতম পৃথিবীর দিকে? ক্রমশ আমার পোশাক অসম্ভব ভারী হয়ে এলো, ছায়া হতে থাকলো ঘনতর। তারপর অন্ধকারে বুকে হেঁটে যেতে যেতে রক্ত ঝরার তীক্ষ্ণ যন্ত্রণা পেতে পেতে চিৎকার করে উঠেছিলুম, লালি, লালি! মনে হলো কোথাও লালির খিলখিল হাসি শোনা গেল। তারপর সে আমার নাম ধরে ডাকতে লাগল। শব্দটা অনুমান করে এগোলুম, তবু অন্ধকার শেষ হল না। কতক্ষণ কেটে গেল, সময়ের অস্তিত্ব বলতে আর কিছু রইল না। সেই গভীর প্রাকৃতিক চেতনার অন্ধকারে পথ হারিয়ে
আমি ক্রমশ অবশ হয়ে পড়লুম। সেবার লালি খবর দিয়ে লোকজন এনে আমাকে খুঁজে বের করেছিল। উদ্ধার করার পর সবাই প্রশ্ন করেছিল, কেন ওখানে ঢুকতে গেলে তুমি? কোনো যুক্তিপূর্ণ জবাব দিতে পারিনি। লালির ব্যাপারে আমাদের প্রচলিত যুক্তির বালাই থাকতে পারে না, শুধু বলেছিল এমনি, এবং এই ছিল লালির স্বভাব। সেই দরকারি কথার ব্যাপারটাই ধরা যাক না কেন, আমার কৈশোর থেকে যৌবনে সে ওই না বলা কথাটার জোরে বিভ্রান্ত রেখেছিল। তারপর তো কলেজে পড়তে গেলুম, মাঝে মাঝে ছুটিতে গ্রামে আসতুম, দেখতুম লালি যেমন ছিল তেমনি আছে। সময় হুহু করে চলে যাচ্ছিল, প্রতিশ্রুতি থাক বা না থাক লালিকে আমার চাই, এই গূঢ় প্রতিজ্ঞায় তবু স্থির থেকে গেলাম। তারপর এক পুজোর ছুটিতে গ্রামে আসার পর হঠাৎ নদীর বাঁধ ভেঙে প্রচণ্ড বন্যা শুরু হল। বৃষ্টি পড়ছিল কদিন থেকে, নদীর জল ব্রিজের কাছে বিপদসীমা পেরিয়ে যাচ্ছিল। তারপর এক শেষ রাতে গ্রামে জল ঢুকতে শুরু করল। সে এক ভয়ঙ্কর দিন এলো গ্রামে, ঘরবাড়ি ধসে পড়ল, পালিত পশু পাখিরা ভেসে গেল, কিছু মানুষও বেপাত্তা হয়ে গেল। আমাদের মাটির বাড়িটা ধসে গেলে পরিবারের সবাই দয়াময়ের একতলার ছাদে গিয়ে আশ্রয় নিল। বন্যা এলে দয়াময় তার নিষ্ঠুরতাকে কদিনের জন্য ছুটি দিয়েছিলেন। তখন বিকেল, রিলিফের নৌকা আসতে শুরু করেছে, দয়াময়ের একতলা চার পাঁচটা ঘরের ছাদ থেকে আশ্রিতরা নৌকায় চলে যাচ্ছে। আমি লালিকেই খুঁজছি, কোথায় গেল সে? দয়াময় কবার জিজ্ঞেস করলেন, লালিকে দেখেছ অমিত? না তো। আশ্চর্য, সকাল থেকে পাত্তা নেই, শুনলাম বাঁধের দিকে গিয়েছিল, খুব খোঁজা হলো পাওয়া গেল না। তাহলে আপনার ফ্যামিলির সঙ্গে নৌকায় চলে গেছে? দয়াময় মাথা নাড়লেন, না। লালি বাঁধের দিকে যাচ্ছিল, আমার মধ্যে একটা তীব্র উত্তেজনা জাগল, এক ফাঁকে নিচে নামলুম। আমাকে কেউ কোনো প্রশ্ন করল না কোথায় যাচ্ছি, প্রশ্ন করার এটা সময় নয়। উঠোনে এক বুক জল, তীব্র স্রোত ঘুরপাক খাচ্ছে, বেরিয়ে যেতেই রাস্তার জল বেড়ে গেল। সাঁতার কাটার অভ্যেস ছিল ছেলেবেলা থেকে, নদীর বাঁধের দিকে এগিয়ে গেলুম, চিত সাঁতার দিচ্ছিলুম। স্রোতের সপক্ষে ভেসে যেতে যেতে যখন একটা উঁচু জায়গায় পৌঁছলুম, টের পেলুম বাঁধের এই অংশটাই যা টিকে আছে। জায়গাটা আন্দাজ 20 ফুট 6 ফুট এবং লম্বাটে, তার গায়ে অনেক জড়াজড়ি গাছ, তার নিচে ঝোপগুলো ডুবে গেছে। দ্রুত সন্ধ্যা আসছিল, আমি উথালপাথাল জলের শব্দের উপর তীব্র তীক্ষ্ণ কিছু শব্দ ছুড়ে দিলুম, লালি লালি। পরক্ষণেই খুব কাছে সাড়া পাওয়া গেল, আছি। আশ্চর্য, লালি আমার খুব কাছে একটা হিজল গাছের ছড়ানো ডালে পা ঝুলিয়ে বসে রয়েছে, ভিজে শাড়িটা গায়ে জড়ানো। শেষ আলোয় ওকে দেখে মনে হল এক প্রাগৈতিহাসিক কোনো সত্তা, হয়তো প্রাণী নয়, অন্য কিছু, মানুষের ভাষায় বর্ণনা দেওয়া যায় না। লালি, ওখানে কি করছো? লালি হাত তুলে ডাকল, চলে এসো অমিত। শশব্যস্তে গাছে উঠে যেই তার দিকে এগিয়েছি, ও লাফ দিয়ে জলে পড়ল। মুহূর্তের ঝোঁকে আমিও ঝাঁপ দিলুম, ও দ্রুত এগোচ্ছিল, আমি ওকে অনুসরণ করলুম। আর সেই সময় আবার বৃষ্টি নামল, আরও ধূসর হয়ে গেল সব কিছু, তবু মরিয়া হয়ে ওকে অনুসরণ করতে থাকলুম। ডাকলুম, লালি, এই লালি। লালি বারবার সাড়া দিয়ে গেল। স্রোতে ভাসতে ভাসতে হঠাৎ হাতে কি একটা শক্ত ঠেকল, অমনি সেটা ধরলুম, মনে হলো একটা প্রকাণ্ড লোহার রেলিং, সেটার উপর পা রেখে উঠে বসলুম। তারপর শুনলুম লালির কণ্ঠস্বর, অমিত। লালি? লালিকে রেলিংয়ের অন্য প্রান্ত দিয়ে উঠতে দেখলুম, প্রচণ্ড বৃষ্টির মধ্যে সন্ধ্যার আবছায় ওকে স্পষ্ট দেখা যাচ্ছিল না। অবশেষে কাছে এসে বলল, শাঁকোটা উপরে গেছে দেখেছ, এখানে এসে আটকেছে। আমরা পাশাপাশি বসে আছি, হঠাৎ লালি বলে উঠল, এই অমিত, আজ তোমাকে সেই পুরনো কথাটা বলবো। আমি ওকে দুহাতে জড়িয়ে ধরেই প্রচণ্ড অবাক হয়ে বললুম, এ কি লালি, তোমার কাপড় চোপড় কোথায় গেল? সাঁতার দেওয়া যায় না তাই ফেলে দিয়েছি, তুমিও সব ফেলে দাও। সেই রাতে পৃথিবী আমাদের দুজনকে শোবার মতো একটু জায়গা দেয়নি, তা পেলে আমরা দুটি প্রাচীন সরীসৃপের মতো অন্ধ ভালোবাসায় ঘনীভূত হতে পারতুম।
আমরা সেই রেলিংয়ে অতি কষ্টে বসে থাকলুম অনেক অনেকক্ষণ। কথা খুঁজলুম এবং এক অদ্ভুত বন্য গন্ধে আমাদের শরীরের ভেতরে স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় কিছু ফুল ফুটল। নাকি আমাদের দুই সভ্যতা বর্জিত নগ্ন শরীর থেকে অজস্র আঁকুর গজাল শেকড় বাকরের ষড়যন্ত্রে। তাই তখন দরকার ছিল এক টুকরো মাটি, অথচ কোথাও তখন মাটি নেই। একসময় বললুম, লালিত, তোমার সেই কথাটা? হ্যাঁ, কথা বলে সে কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর খুব আস্তে করে বলল, কথাটা হয়তো ফুরিয়ে গেছে, নেই আর। হেয়ালি করো না, হঠাৎ সে হেসে উঠল, কথাটা ফুরিয়েছে তবু কথা আরও থাকে অমিত, সে কথা শুনতে হলে আরও দূরে যেতে হবে, চলে এসো। সে তক্ষুনি অন্ধকারে বৃষ্টির মধ্যে ঝাঁপ দিল জলে। চেঁচিয়ে উঠলুম, লালি, লালির ডাক শোনা গেল, চলে এসো। অসম্ভব, এই দুর্যোগে আর ঝাঁপ দেওয়ার সাধ্য আমার নেই। পারলুম না, কাকুতি মিনতি করে ওকে ডাকতে লাগলুম। ও শুধু দূর থেকে দূরে চলে যেতে যেতে বলল, চলে এসো। আমি রাগ উত্তেজনা দুঃখে অস্থির হয়ে বসে থাকলুম। ওর ওই ডাকে সাড়া দিয়ে এগোবার সাহস আর শক্তিও আমার ছিল না। এখন বুঝতে পারি ওই ছিল লালির মুখে স্বাধীনতার ডাক, যে স্বাধীনতায় অতিক্রান্ত হয় দিন রাত্রি, সূর্য ওঠে, চাঁদ জ্যোৎস্না দেয়, এই ব্রহ্মাণ্ড চলে যেতে থাকে কোটি কোটি আলোকবর্ষ দূরের ভেগা নক্ষত্রের দিকে, বুদবুদের মতো প্রসারিত হয় স্পেস, সময় হয়ে ওঠে গতিবান, আর যে স্বাধীনতায় মাটি ফুঁড়ে উদ্ভিদ আসে, ফুল ফোটে, প্রাণীরা জন্ম নেয়। লালি সেই খাঁটি স্বাধীনতাকে জেনেছিল, তার দিকে চলে যাচ্ছিল আমৃত্যু, ওই যাওয়াই তার জীবন। হায়, সেই স্বাধীনতার ডাক কেউ শোনে কেউ জানে, অনেকে শোনে না অনেকেই জানে না। জন্মের পরে ইতিহাস চোখে পড়িয়ে দেয় সভ্যতার ঠুলি। লালি ছিল আমারই স্বাধীনতার টান, আমি ভাসতে পারিনি, সভ্যতায় আটকে আছি, পোশাকে, কার্পেটে, ফুলদানিতে, পিকাসো, রবি ঠাকুরে। এই ঝোপে লালির মড়াটা আটকেছিল। যেন দয়াময় আবার পুব পাশ থেকে বলে উঠলেন, আবার আমি ঝোপটা দেখতে লাগলুম। দেখলুম কালো বিষ পিঁপড়ে, লাল পোকা, নীল পোকা, মাকড়সার জাল, ছত্রাক, সাপের খোলস, শ্যাওলা, ভাঙা ডিম, গিরগিটি, সবুজ সাপের ছায়াধূসর স্যাঁতস্যাঁতে উর্বর পৃথিবীতে আলুথালু চুলে লালি শুয়ে আছে, ভাঁড়ুলে গাছের নিটল গুড়ির মতো খয়েরি দুই উরু, শঙ্খের মতো করুণ জনি, তার ধূসর দুই স্তনের বোটায় হাজার লক্ষ বছরের মানুষের শৈশব জটিল হরফে লেখা। ফিসফিস করে ডাকলুম, লালি। আর বাঁধের দিকে পরপর দুবার বন্দুকের শব্দ হল। চমকে উঠে দেখলুম দয়াময় উড়ন্ত পাখির ঝাঁক লক্ষ্য করে গুলি ছুঁড়ছেন। ঝাঁকটা ভয় পেয়ে আমার মাথার উপর এসে পড়তেই আমিও ভয়ে মাথা নামালুম। তারপর আর চোখে দেখি দয়াময় এদিকে বন্দুক তুলেছেন, পাখিগুলো দূরে চলে গেল, কাঠ হয়ে বসে আছি। তারপর দয়াময়ের জুতোর শব্দ হল। এখনো বসে আছো দেখছি? না, ফিরব। আপনি এরই মধ্যে ফিরলেন যে? ফিরলাম, তোমাকে একটা কথা বলতে বাকি ছিল। বলুন। নদীর ধারে সবজি চাষ করত একটা লোক, ওই ওখানটায়, তোমার মনে পড়ে? হ্যাঁ, গণেশ রাজবংশী, সে নাকি জ্যোৎস্নায় চরে পরি নামতে দেখেছিল। তার ছেলেকে মনে পড়ে? খুব। কি যেন নাম ছিল? সিতু। হ্যাঁ, সিতু, পাঠশালায় আমাদের সঙ্গে পড়েছিল। দয়াময় ঘোঁধ ঘোঁধ করে হাসলেন। সে রাতে লালি কোথায় যাচ্ছিল জানো? সিতুর কাছে। আমার সারা শরীর শিউরে উঠল, ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলুম ওর মুখের দিকে। সিতুরা থাকতো ওখানেই, আর লালি তাদের খবর নিতে যাচ্ছিল, তাছাড়া আর কি বলবো। কেন? বুঝতে পারছো না কেন? দয়াময় জ্বলে উঠলেন, কয়েক মুহূর্ত চাপা শ্বাস প্রশ্বাসের শব্দ হল, তারপর বললেন, খুব ছেলেবেলা থেকে এটা চলছিল, একটু তলিয়ে ভাবিনি, ওই শুয়োরের বাচ্চাটা লালিকে নষ্ট করছিল, লালিকে সে অনেক কষ্ট পাচ্ছেন দয়াময়, তাই কথা আটকে গেল। চোখ মুখ লাল হয়ে গেল, হাঁপাতে হাঁপাতে আবার বললেন, পরে গণেশ বলেছিল আমাকে, লালি বন্যার রাতে ওদের কুঁড়ে যায়, তখন ছোড়াটা ছিল না,
রিলিফের নৌকো ডাকতে গিয়েছিল গ্রামের দিকে। ওর বাবা গাছের ডালে বসেছিল, অন্ধকারে ওর চোখে কিছু এড়ায়নি। ও লালিকে টের পেয়েছিল, খুব বকাবকিও করেছিল কেন এই দুর্যোগে এভাবে এসেছে। তারপর ভদ্রলোকের মেয়ে হয়ে এ কি সর্বনেশে কীর্তি! তারপর ঘোড়ার মতো মুখ তুলে হাসলেন দয়াময়। তারপর? তারপর লালি আবার ভেসে যায়, বুড়ো আরোকে দেখতে পায়নি। তারপর এই পথে, এই ঝোপের মধ্যে? কথা কেড়ে দয়াময় বললেন, কি ঘটেছিল আমি জানি না, হয়তো কাপড় আটকে গিয়েছিল। না, ও সম্পূর্ণ উলঙ্গ ছিল তখন। দয়াময় আমার দিকে নিষ্পলক চোখে তাকালেন। আমার সঙ্গে সন্ধ্যায় ওর দেখা হয়, তারপর ও সাঁতার কেটে ওদিকে চলে গিয়েছিল। তুমি জানো শীতু ছোঁড়াটাকে কি শাস্তি দিয়েছি? খুন করেছেন? এই ঝোপের তলায় মাটির অনেক নিচে তাকে লালির জন্য অপেক্ষা করতে পাঠিয়েছি। আর গণেশ বুড়ো? তাকে বাঁচিয়ে রেখেছি। মাঝে মাঝে তার কাছে যাই লালির কথা শুনতে। লালির আরেকটা জীবন ছিল, ও জানত, আমি জানতুম না। আমি একবার যাব বুড়োর কাছে। যেও, তবে কষ্ট পাবে। আমি বাবা অনেক কষ্ট পাই, হয়তো কষ্ট পেতেই যাই। তুমি কি কষ্ট পেতে চাইবে লালির জন্যে? তোমাকে তো ভালোই বাসেনি বলে দয়াময় কেমন যেন একটু হাসলেন। তারপর কিছু না বলে হনহন করে মাঠের দিকে এগোতে লাগলেন। তাহলে সিতুর জন্যেই লালি? আমার গলায় কি আটকে গেল! তাই নিয়ে গণেশ রাজবংশীর কুঁড়ে ঘরটার দিকে চললুম। আমি এখন লালির অন্য জীবনের কথা শুনব, যা আমার আজও শোনা হয়নি। সবুজ তেজি উদ্ভিদের ভেতর এখন বুড়ো চাষা হাঁটু দুমড়ে বসে আছে। আমাকে দেখলে বেরিয়ে এসে ঘামে ভিজে ধুলোয় ধূসর শরীর ছায়ায় এলিয়ে রেখে ফ্যাকাশে চোখে পৃথিবীর একটা পুরনো গল্প শুরু করবে। সেই গল্পের কোনো শেষ নেই, কারণ সে গল্প লালি নামের একটি মেয়ের, যে স্বাধীনতা জেনেছিল। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার টুতে শুনছিলেন সৈয়দ মুস্তফা সিরাজের লেখা লালির জন্যে। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।